দর্শক, পদ্মা চলছে গঙ্গা স্নান, এ বিষয়ে সবশেষ খবর জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, গঙ্গা স্নান কখন শুরু হলো আর এটা কত সময় পর্যন্ত চলবে, সব মিলিয়ে কি তথ্য আছে আপনার কাছে? বলছিলেন পূর্ণিলাভের আশায় রাজবাড়ির পদ্মা নদীতে কিন্তু শুরু হয়েছে গঙ্গা স্নান। হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষ কিন্তু কয়েক হাজার, তারা কিন্তু পূর্ণিলাভের আশায় এই গঙ্গা নদীতে পদ্মা স্নানের জন্য আসছে। আর এটি শুরু হয়েছে আজ খুব সকাল থেকে, এটি চলবে প্রায় বেলা 12টা পর্যন্ত। এটি আয়োজকদের সঙ্গে আমার কথা হয়েছিল, তারা আমাকে বিষয়টি এমনই জানিয়েছে। মূলত আর একটু যদি বলি, যেই পদ্মা স্নানের বিষয়ে আমি হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে মূলত এই মাঘী পূর্ণিমাতে কিন্তু স্বয়ং নারায়ণ কিন্তু বাস করে পদ গঙ্গায়, যার কারণেই কিন্তু হিন্দু ধর্মাবলম্বীরা এই পদ্মায় আসে তারা স্নান করতে, যাতে রোগ মুক্তি সহ পুণ্য লাভের আশাই কিন্তু মূলত এখানে আসে। তবে এখানে যেহেতু নারী পুরুষ উভয় আছে, আয়োজক কমিটির পক্ষ থেকে কিন্তু এই নদীর পাশেই কিন্তু অস্থায়ীভাবে কিন্তু গোসলের ব্যবস্থা করা হয়েছে, যেখানে তারা স্নান করে পোশাক আশাক পরিবর্তন করতে পারবে। এছাড়াও কিন্তু যারা এখানে আসছে তারা অনেকেই কিন্তু এই নদীর পাড়েই গীতা পাঠ করছেন তাদের মতো করে। এখানে আবার রয়েছে কিন্তু এই যারা গঙ্গা স্নান করছে তাদেরকে মন্ত্র পাঠ করাচ্ছেন প্রহিত রয়েছে। এখানে প্রায় 8 থেকে 10 জন প্রহিত এখানে এই মুহূর্তে রয়েছে। আমি তাদের সঙ্গেও কথা বলেছি, তারা বলেছে যে অনেকেই আসছে কিন্তু তাদের যে প্রিয়জনরা মৃত্যুবরণ করেছে তাদের পিণ্ডদানও এখানে করা হচ্ছে। মূলত এই ছিল আমার রাজবাড়ির পদ্মা পাড় থেকে গঙ্গা স্নানের সর্বশেষ তথ্য। মিঠুন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।